নেপালে বিমান দুর্ঘটনা এবং তা নিয়েই লাগাতার সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নেপালে পোখরায় যেভাবে বিমান দুর্ঘটনা হয়েছে, 68 জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে বিমান। বিমানে ছিলেন পাইলট সহ 4 জন ক্রু মেম্বার। মোট 72 জনকে নিয়ে এই ইয়েতি এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ে। এখনো পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে বিমানটিতে মোট 10 জন বিদেশি যাত্রী ছিলেন, যার মধ্যে থেকে 4 জন ভারতীয় বলে জানা যাচ্ছে। কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল বিমানটি। পোখরার পুরনো বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে এই বিমানটি ভেঙে পড়ে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে পোখরা বিমানবন্দর। জোর কদমে চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, 40 জনের মৃত্যু ইতিমধ্যেই নিশ্চিত করা হলো, অর্থাৎ 40 জনের দেহ উদ্ধার হলো। অতএব বোঝাই যাচ্ছে যে বাকিদের জীবিত থাকার আশাও অত্যন্ত ক্ষীণ। তবে এটা সঠিক যে উদ্ধার কাজ চলছে, হতেও পারে যে কাউকে জীবিত অবস্থায় পাওয়া গেল, কিন্তু এই মুহূর্তে যেহেতু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, মানে যখন দুর্ঘটনা ঘটে আর এখন বেলা 3টে বাজে, কাজেই অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, আর এরপরে কিন্তু আলো ধীরে ধীরে নিভে যাবে, মানে খুব দ্রুততার সাথে কি তাহলে এবারে বাকি কাজটুকুকে শেষ করতে হবে? জ্যোতির্ময়, দেখো, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। যখন ঘটনা ঘটে সেই সময় স্থানীয় বাসিন্দারা তারাই প্রথম ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নেভাবার চেষ্টা করে, এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখানে দমকল এসে পৌঁছে, স্থানীয় নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছে এবং সকলে একযোগে উদ্ধার কাজ শুরু করে। যে ছবি আমরা দেখেছি যে ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে বিমানটি যে আগুন ধরে যায়, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, ফলত সেই সময় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এবং যখন আগুন নেভানো হয় সেই সময় বিমানের ভেতরের অংশ কার্যত ভস্মীভূত। এবং যে খবর আমরা এখনো পর্যন্ত সরকারিভাবে জানতে পারছি যে সরকারিভাবে 40 জনের মৃত্যু ঘোষণা করা হয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা উদ্ধার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার পাশাপাশি যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তারা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে কথা বলছেন যে কারো বেঁচে থাকার সম্ভাবনা খুব একটা নেই, এবং যদিও দু একজনকে অন্তত আশঙ্কাজনক অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই ছবিও দেখা দিয়েছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে, তা হচ্ছে কিভাবে এই বিমান দুর্ঘটনা ঘটল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে দৃশ্যমানতা কম থাকার কারণে হয়তো সমস্যা হয়েছে, কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিমানটি হঠাৎ করে ল্যান্ডিং এর ঠিক আগে বাঁদিকে ফ্লিপ করে যায় এবং তারপরেই ক্র্যাশ হওয়ার শব্দ আসে। এবং সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে ছবি আমরা দেখছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ মোটামুটি ভাবে ক্লিয়ার, অর্থাৎ দৃশ্যমানতা বা ভিজিবিলিটি সমস্যা যে ছিল না সেটা বোঝা যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে যেদিকে নজর থাকবে তা হচ্ছে টেকনিক্যাল এরর বা যান্ত্রিক ত্রুটি কিছু ছিল কিনা, কারণ এর আগেও যে সমস্যাগুলি হয়েছে তা হচ্ছে নেপালের একাধিক এয়ারলাইন্সে অত্যন্ত পুরনো এয়ারক্রাফট ব্যবহার করা হয় এবং যার জেরে এই ধরনের দুর্ঘটনার ঘটনা বারবার ঘটতে দেখা গিয়েছে, ফলত সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি কিছু ছিল না ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এবং তার পাশাপাশি পাইলট সেক্ষেত্রে তিনি কোনো ভুল করেছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই কারণের জন্য ব্ল্যাক বক্স উদ্ধার অত্যন্ত জরুরি। এবং অপর দিক থেকে এয়ার কন্ট্রোল ট্রাফিক, তারা তাদের কাছে কি কি নোট রয়েছে সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে ইন্ডিয়ান এমব্যাসির তরফ থেকে 2টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, কারণ ভারতের 5 জন নাগরিক তারা এই বিমানে ছিলেন বলে আমরা খবর পাচ্ছি, যাদের ডিটেলস আর কিছুক্ষণের মধ্যেই আসবে। এর পাশাপাশি মোট 15 জন বিদেশি এখানে ছিল, এই ফ্লাইটে ছিল, যার মধ্যে রাশিয়ান রয়েছেন, আর্জেন্টিনার বাসিন্দা রয়েছেন এবং তার পাশাপাশি কোরিয়ার নাগরিক রয়েছেন। এবং যে খবর আসছে বারবার ধরে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে মৃত্যুর সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এটা যথেষ্ট উদ্বেগের একটা বিষয়। এবং যারা ঘটনাস্থলে রয়েছেন তারা, যে কথা আমি কিছুক্ষণ আগে বললাম যে কারো বেঁচে থাকার সম্ভাবনা এই ক্ষেত্রে কার্যত নেই। এই যে পোখরার বিমানবন্দর, সেই বিমানবন্দর এমন একটা ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে টেক অফ এবং ল্যান্ডিং সেটা যথেষ্ট দুরূহ কাজ, এবং বরাবরই দেখা যায় যে টেক অফ এবং ল্যান্ডিং এর সময় বেশ কিছুটা সমস্যা হয়, কারণ পাহাড়ি এলাকা এবং যেহেতু এর অল্টিটিউড যথেষ্ট বেশি, সেই কারণের জন্য এখানে ওয়েদার কন্ডিশন যে কোনো সময় পরিবর্তন হয় এবং এর কোনো আগাম পূর্বাভাস সেই ক্ষেত্রে পাওয়া যায় না। এবং যে প্রশ্ন এর আগে বারবার ধরে উঠেছে তা হচ্ছে নেপালের যে বিমানগুলি রয়েছে সেই বিমানগুলি অত্যন্ত পুরনো এয়ারক্রাফট শুধু নয়, এই ধরনের এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে যে ধরনের উন্নত টেকনোলজি ব্যবহার হওয়ার কথা সেই টেকনোলজিও কিছু ক্ষেত্রে ব্যবহার হয় না, এমনকি এমন কিছু বিমানও ব্যবহার করা হয় যে বিমানে জিপিএস সিস্টেম নেই, যা আজকের দিনে কার্যত ভাবা যায় না।
এবং বারবার ধরে যে প্রশ্নগুলোকে নিয়ে সামনে আসছে এবং যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে এর আগেও, তা হচ্ছে যে নেপাল সরকার কাছে বারবার ধরে বিদেশের বিভিন্ন ক্ষেত্র থেকে আবেদন করা সত্ত্বেও তাদের বিমান সংস্থাগুলিকে উন্নত করা, তাদের প্রযুক্তিগত উন্নয়ন এবং সেক্ষেত্রে যা যা পদক্ষেপ করা দরকার সিভিল এভিয়েশন ক্ষেত্রে সেই কাজটি করা হয়নি, এবং সেই কারণের জন্যই বারবার এই ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটছে। নেপাল এমন এক জায়গায় অবস্থিত, তার হিমালয়ের উপরে রয়েছে এবং এই হাই অলটিটিউডে বরাবরই বিমান চালানো যথেষ্ট দুরূহ কাজ। এয়ারপোর্ট গুলি যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলির যে আশেপাশে যথেষ্ট উঁচু পাহাড় রয়েছে, ফলত সেখানে টেক অফ এবং ল্যান্ডিং বরাবরই চ্যালেঞ্জিং। এবং যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এভারেস্ট যেহেতু যথেষ্ট কাছে, এখানে বাতাসের গতিবেগ অত্যন্ত বেশ বেশি এবং ওয়েদার কন্ডিশন হঠাৎ হঠাৎ পরিবর্তন হতে থাকে, ফলত এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা, প্রপার ইনফ্রাস্ট্রাকচার সেটা অত্যন্ত জরুরি। সেটা না থাকার কারণেই বারবার ধরে এই ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে উদ্ধার কার্য যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সরকারি তরফে যে কথা জানানো হচ্ছে যে পুরো প্রসেস স্ট্রিমলাইন করা হয়েছে। আপাতভাবে যাদের বেঁচে থাকার সম্ভাবনা মিনিমাম ছিল তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে জায়গায় পৌঁছানো যায়নি সেখানে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। অর্থাৎ বিমানের একটা অংশ মধ্যেই আগুন লেগে ফেলা হয়, ফলত এবার যত দ্রুত সম্ভব এই উদ্ধার কার্য শেষ করার দিকে এগোচ্ছে উদ্ধারকারী দল।